হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল তানজিনাস মোমেন্টসে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকের ভ্লগটি হচ্ছে শপিং ভ্লগ। ইয়েস, ফাইনালি লকডাউন যখন খুলে গেছে আর সবাই দেখছি যে পোস্ট দিচ্ছে যে প্রাইমার্ক যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, আমি কেন পিছিয়ে থাকবো? ভালো, আমি একটু চাই। যদিও দুই ছেলেকে নিয়ে একটু কষ্টই হয়েছে, কারণ আরিশ বাবা বলছিল মামি আমানো গো হোম, আমানো গো হোম, অ্যান্ড এই মান তো আছে। ও গড, ওকে নিয়ে শপিং করা পুষ্টিয়ার বসে থাকতে চায় না। বাট এত কিছুর পরও আমরা ম্যানেজ করেছি প্রাইমার্ক থেকে আর দেবেদাস থেকে সেলে কিছু জিনিস কেনার জন্য। সেগুলোই আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ লেট মি নো ইন কমেন্ট বিলো। আর ইয়াস, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আরিশ, দেখেন সাইনটা দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে? এটা অডি Q7 এর পিছনে ট্রান্সফরমারের সাইন। এটা দেখে আরিশ সেই চিৎকার, মামা আমি আমার গাড়ির পিছনে এটা লাগাবো। গড, বাচ্চারা! আমাদের হয়তো ছোটবেলায় এমন অনেক স্বপ্ন ছিল না যে এটা করবো ওটা করবো। যে ব্লগটি আমি এটা শেয়ার করতে চাইছি আপনাদের সাথে, এটা জাস্ট একটা লাস্ট দুই থেকে তিন সপ্তাহে আমি কী শপিং করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। আজকে গিয়েছিলাম আমি প্রাইমার, অ্যান্ড দ্যাটস ইট। আমি আর শপিং করতে যাবো না, কারণ শপিং করতে যাওয়ার হচ্ছে যেটা দরকার না আমরা সেই জিনিসটা উঠিয়ে নিই। তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি অহেতুক সেই জিনিসগুলো উঠাচ্ছি যে জিনিসগুলো আমার দরকার নেই। তো যাই হোক, আমি যা যা শপিং করেছি, অ্যাকচুয়ালি এটা লকডাউন এফেক্ট ছিল যে লকডাউনের জন্য কোথাও যেতে পারিনি, আর আমি অনলাইন শপিং করা একদমই পছন্দ করি না। তো তাই আর কি, জাস্ট শপিং মল খোলার কারণে আমরা গিয়ে গিয়ে জিনিস নিয়েছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমার্ক আর ডেভিনামস থেকে। বাট টেস্কোটা যেটা হচ্ছে নর্মাল গ্রোসারি শপিং করতে গিয়েও ফেমাস সেকশনে গিয়ে আর কি যা হাতে উঠে যায় তো ওটা উঠানো। তো ফার্স্টে আমি শুরু করবো জাস্ট টেস্কোটা থেকে। আমার ঘর এখানে লিটারালি মেস হয়ে আছে, আমাকে এগুলো জাস্ট সব পরিষ্কার করতে হবে। বাট আমি কুইকলি গোছর করছি একটু। আমি টেস্কো থেকে 6 পাউন্ড এই সেটটা নিয়েছি জাস্ট বেবির জন্য। আমার কাছে ভালো লেগেছে ব্ল্যাক কালারটা, এভরিবডি লাইকস ব্ল্যাক, সো এটা বেবির জন্য নেওয়া হয়েছে। টেস্কো থেকে একটা এরকমের একটা জ্যাকেট, জাস্ট এক্সারসাইজ অ্যাক্টিভ ওয়ার, বাট এনি টাইম ইউ ক্যান ওয়্যার ইট, এরকম কিছু একটা নেওয়া হয়েছে। এটা দাম ছিল মাত্র 5 পাউন্ড। অ্যান্ড টেস্কো থেকে একটা খুব সুন্দর একটা ড্রেস পেয়েছি, যেটা ছিল মাত্র 12 পাউন্ডে, এরকম একটা লম্বা একটা ড্রেস। এই ড্রেসটা নেওয়া হয়েছে, সো এটা একটু স্ট্রেচি বলে মনে হলো যে আমি এটা অ্যাকচুয়ালি পরতে পারবো এখনও, এই জন্যই আর কি নেয়া। একটা জাম্পার নিয়েছি, কারণ জাম্পার এখনও আমাদের বাইরে একটু ঠান্ডা থাকে, তো জাম্পারটা পরা হয়েই যাবে, তো এটাও অ্যাকচুয়ালি নিয়েছি। এটা ছিল মোস্ট প্রবলি 7 পাউন্ডস অর সামথিং। এই ছিল আমার টেস্কো থেকে। এবার সেই ডেভিনামসে, ডেভিনামস থেকে আমি অ্যাকচুয়ালি একটা ব্রেসলেট নিয়েছি। ব্রেসলেটটা 70% অফে ছিল, 19 পাউন্ড ছিল, 950-তে পেয়েছি। যদিও আমি জুয়েলারিতে আমার একটু বেশি পড়ি না, কিন্তু আজকে জুয়েলারি আমার অনেক বেশি কেনা হয়ে গেছে, আমি জানি না কেন। অ্যান্ড ডেভিনামস থেকে আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আয়েশের জন্য একটা জাস্ট টি শার্ট নিয়েছি আমি। এটা ছিল 13 পাউন্ডস ছিল, এটা আমি নিয়েছি 7 পাউন্ড দিয়ে, মনে হয় 7 নাকি 8 পাউন্ড দিয়ে নেওয়া হয়েছে এই টি শার্টটা। তো আরেকটা ব্রেসলেট নিয়েছি আমি, এটাও ডেভেনামস থেকে, এটা 70% অফে ছিল, বিফোর ইট ওয়াজ 20 পাউন্ডস অফের পর কত নিয়েছি আমি ঠিক মনে করতে পারছি না। অ্যান্ড ডেভেনামস থেকে পেটার জন্য একটা ড্রেস জাম্পস্যুট পেয়েছি, এটা 40 পাউন্ডস ছিল, অ্যান্ড দেন এটা 50% অফে পেয়েছি আমি। আনিকা বললো আপু জাম্পস্যুটটা নিয়ে নেন, আপনাকে খুব কিউট লাগবে পড়লে, সেই জন্য আর কি নিয়ে এই জাম্পস্যুটটা। ডেভিনামস থেকে আরেকটা টপস নিয়েছি, এই টপসটা ছিল 10 পাউন্ডস অনলি, ইট ওয়াজ 28 পাউন্ডস, দেখতে আমি 10 পাউন্ডসে পেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুব কিউট একটা টপস। এবার আসে প্রাইমার্কে, প্রাইমার্কে আমার ছেলে একটা মানি ব্যাগ কিনেছে মাইনক্রাফ্টে, তার নাকি লাগছে বড় হয়েছে, তার নাকি এখন টাকা দরকার, সো সে সেটা নিয়েছে। প্রাইমার্ক থেকে আমি একটা টপস কিনেছি, টপসটা এরকম, অ্যান্ড ইটস সো কিউট। আমি এরকম ধরনের টপস খুবই পছন্দ করি, কারণ এই টপসগুলো যেটা হয় জিন্সের সাথে সামার পরলে খুবই ভালো লাগে, তো এই জন্য নেয়া। এটা ছিল মাত্র 4 পাউন্ড। এর মানে জন্য একটা টি শার্ট 550 দিয়ে নিয়েছি, এটা প্রাইমার থেকে, বাট এটা জাস্ট ডিজনি, সো হোয়াইট কালার। হ্যাঁ, আমার মনে হয় এই মানকে হোয়াইট কালারটা বেশি স্যুট করে রেদার দেন অন্য কোনো কালার। আর এখানে খাওয়ারের জন্য একটা টি শার্ট নিয়েছি আমি, এই টি শার্টটা ছিল 6 পাউন্ডে। আই ডোন্ট নো ওয়াই আমার পিঙ্ক কালারের জন্য টি শার্ট নিতে খুবই ছিল, আরেকটা টি শার্ট আছে আমি দেখাচ্ছি। অ্যান্ড সব মেয়েদের প্রয়োজনীয় একটা জিনিস যেটা সময় দরকার হয় সেই জিনিসটা নেওয়া,
এন্ড হচ্ছে একটা টি শার্ট আরিসের জন্য, এটা ছিল 1 pound 80 pence অনলি। সো প্রাইমার্ক থেকে সামারের জন্য মোস্টলি জিনিসগুলো নেওয়া যায়, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি সামারে খুব বেশি আমাদের পরা হবে। এখানে একটা টি শার্ট নিয়েছি আমি আমার জন্য, এরকম ধরনের এই কালার। একটা ট্যাঙ্ক টপ নিয়েছি, কারণ এই ট্যাঙ্ক টপগুলো খুবই দরকার হয় আমাদের ভিনিক, যে কোনো আমরা টপস যদি পরি সেটার কারণে। সো এই জন্য একটা ট্যাঙ্ক টপ নিয়ে নেওয়া, আর কি যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। এই মানার জন্য একটা ডাইনোসর টি শার্ট নেওয়া হয়েছে, জাস্ট একটা নর্মাল টি শার্ট পাশায়, সামার যেহেতু খুবই কাজে আসবে। দিস ওয়াজ ওনলি 180। সবকিছু এখন গেম রিলেটেড হতে হয় বাচ্চাদের, তো এটা 6 pound ছিল। এটা একটা স্যান্ডেল এটা নিয়েছে আরিস, অ্যান্ড আরিস আরেকটা স্যান্ডেল নিয়েছে, এটা জাস্ট মানে ও দেখে যা যা ওর মনে চেয়েছে ও নিয়েছে। বললাম না যা জিনিস কেনা দরকার নয় সেগুলো আর কি হাতে উঠে গিয়েছে, কিন্তু আমার এটা কেনা দরকার ছিল, কারণ আমার গার্ডেনে একটা স্যান্ডেল দরকার ছিল পরার জন্য। সে এটা একটা 90 pence দিয়ে নিয়েছে। হ্যাঁ না বেবি, হ্যাঁ এমন এসেছে আমার সাথে আপনাদেরকে সবকিছু দেখাতে। আমি একটা ফাংশন নিয়েছি, আমি সাইজ 4, আর এটার দামও ছিল 4। অ্যান্ড আরেকটা টপস নিয়েছি আমি, এটা সামারের জন্য। এই টপসটা আমার খুবই ভালো লেগেছিল, খুবই মনে হলো সামারে পরলে খুবই মজা লাগবে লাগবে আর কি, এই জন্য আর কি নেয়া। আরেকটার জন্য আরেকটা টি শার্ট এখানে, আরেকটা আমার টি শার্ট মনে হয় সেম, আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, আমার কাছে সেম সাইজ মনে হচ্ছে ওর আর আমার টি শার্ট। এখানে আরেকটা ক্রোনিক একটা জাস্ট টি শার্ট, এটা 350। সো সব কিছু অ্যাকচুয়ালি 4 pound 5 pound 350 এরকম প্রাইস ছিল। আর একটা স্যান্ডেল নিয়েছি, এই স্যান্ডেলটা আমাকে আরো পছন্দ করে দিয়েছি, আমার বললো যে মামা এই স্যান্ডেলটা নয়, স্যান্ডেলটা 8 pound ছিল, বাট ইটস ভেরি বিউটিফুল, মানে দেখার পর। আর এসে এই ধরনের যে কোনো গ্লিটার ধরনের জিনিস ও খুব পছন্দ করে। তো এই ছিল আমার বড় জিনিসপত্র কেনার মতো জিনিস আজ কিনছি। আরেকটা ছিল আর আরেকটা পাজামা সেট নিয়েছি আমি, কারণ এই পাজামা সেটগুলো মাত্র 6 pound, বাট এটা অ্যাকচুয়ালি সামারে বা ঘরে যে কোনো সময় পরা খুবই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। জাস্ট টি শার্ট একটা পাজামা কটন হয় 100%, খুবই 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 ভালো লাগে। তো এই ছিল আমার কাপড় চোপড়া সব কিছু। তো আমি গিয়েছিলাম জাস্ট এই পাজামা সেটটা কেনার জন্য, বাট বাকি জিনিসগুলো জাস্ট হাতে উঠতে গিয়েছে। এখানে আছে আরেকটা বেবি ব্যাগ, যেখানে আছে সব জুয়েলারি প্রাইমার্ককে নেওয়া। আমি জুয়েলারি খুব বেশি পরি না, আপনারা অবশ্যই যারা আমার ব্লগগুলো দেখেছেন দেখবেন, বাট স্টিল আমি যাই না কেন, সামনে আসার পর বললাম না যে লকডাউনের পর যাওয়ার পর মনে হচ্ছিলো যাই দেখি না কেন সেটাই নিয়ে নিই। তো এটা আমি নিয়েছি 2 pound দিয়ে। আমি তারপর একটা ক্লিপ নিয়েছি উইচ ইজ 3 pound, ক্লিপগুলো আমার খুবই কিউট লেগেছে, মাঝে মাঝে পরা হয় আর কি, যদি কিউট টপস পরা হয় তখন পরা হয়। হেয়ার ব্যান্ড নিয়েছি, যেটা আমার অ্যাকচুয়ালি কয়দিন থাকবে আমি জানি না, কারণ হেয়ার ব্যান্ড আমি অনেক হারাই, কোথায় রাখি আমি দরকারের সময় সেগুলো আর খুঁজে পাই না। এই ইয়ারিংটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা ইয়ার ব্যান্ড, এটা ছিল মাত্র 3 pound। এরপর একটা ক্লিপ আরই সেটা পছন্দ করে দিয়েছে, পার্সোনালি মমি লোক, এটার মধ্যে স্টোন দেওয়া আছে, এটাও 3 pound, তো এটাও নিয়ে আছে। যেহেতু ঈদ আসে, ঈদের সময় ড্রেসের সাথে যদি চুলটা একটু জাস্ট ক্লিপ ইন করা হয় তাহলে এটা ভালো লাগবে দেখতে, এই জন্য আর কি নেয়াম। আরেকটা ব্রেসলেট নেওয়া হয়েছে, লাইক মুক্তা মালা জনিত একটা হবে আর কি, 1 pound ছিল এটা মাত্র, জাস্ট ওনলি 1 pound। আরেকটা ব্রেসলেট নেওয়া হয়েছে, আমি জানি না কেন আমি এত ব্রেসলেট নিয়েছি, এটা 2 pound, এটার কালারগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট ইটস লুকিং রিয়েলি 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 নাইস, মানে ড্রেস পরো বা টপস সব কিছু সাথে পরলে খুবই ভালো লাগবে। আমি তোমাকে বললো আজকাল এই নেকলেসগুলো খুব বেশি চলছে, তো আপু এই নেকলেসটা নেন, এই জন্যই নেয়া। আর একটা ইয়ার রিং জাস্ট ওটার সাথে ম্যাচিং করে, আমি অলরেডি গোল্ডের একটা পরে আছি, এটা রিয়েল গোল্ডের, সো মোস্টলি টাইম আমার এটাই পরা হয়, বাট এই নেকলেসটা অ্যাকচুয়ালি আমাকে আনিকা বলার পর আমার নেয়া। অ্যাকচুয়ালি শি ওয়াজ রাইট, নেকলেসটা খুবই সুন্দর, লাইক গোল্ড কালার। এই ছিল আজকে ছোটখাটো একটা শপিং হল ব্লগ আপনাদের সাথে যেটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।